আমি অভিষেক বলেছিলাম পাতা ঝরার মরশুমে দেখা হবে, হয়তো মানে আমাদের কলকাতা বা আমাদের শহরে পাতা ঝরার মরশুম হয় না, কিন্তু ঠোঁট ফাটার মরশুমে দেখা হলো। আর বাইরে খুব সুন্দর বৃষ্টি পড়ছে, তাই জন্য হয়তো ইন্টারভিউটা বাইরে নিতে পারছি না। আজকে আমরা এমন একটা মানুষের সাথে রয়েছি, বোম্পাই। আমি আগে অন্য সব ইন্টারভিউতে বলি যে দিস পার্সন নিডস নো ইন্ট্রোডাকশন, বাট বোম্পাইয়ের অনেক ইন্ট্রোডাকশন রয়েছে, তো সেটা আমরা কথা বলার মাধ্যমেই জানবো। তবুও তার আগে বলে দিই, বোম্পাই এমন একটি ব্যক্তি, মানে আমি কিন্তু বোম্পাই আমার বন্ধু হয়, আমি তুই তাকারি করে ইন্টারভিউটা নেব। আর বোম্পাই এমন একটি ব্যক্তি যে শুধুমাত্র গান গায় না, গানে শব্দ দেয়, আর আঁকাআঁকি করে, লেখালেখি করে। আর আর কি কি করিস বোম্পাই? কাজ করি নানা রকম, বেশি দূর তো পড়াশোনা করিনি, সেই আমার কোনো সার্টিফিকেট নেই, তো আমাকে নানারকমভাবে কাজ সম্ভব করতে হয়। খালি কখন কাপড় জমা দানো কাজ করি, অনেকটা সময় করেছি, লাস্ট পুজোর সময় করলাম, অনেকটা সময় গাড়ি চালিয়েছি, তো কোনো এখন এক এক জায়গায় লেখালেখি কাজ করছি টুকটাক, আর কখনো মাছ বিক্রি করেছি, সব কিছু। মানে তুই ধর কাপড় জামা থেকে মাছ, তারপর গাড়ি, মানে তোর যদি ধর বিয়ে হয় তখন তোর বউয়ের কোনো অসুবিধা হবে না, ঠিক সব করে দিতে পারবি, আবার রাত্রিবেলায় আদর করে মান ভাঙানোর জন্য গান। আচ্ছা বোম্পাই, সবটা শুরু হলো কোথা থেকে? মানে ধর একটা জায়গা তো লাগে, মানে একটা কিক স্টার্ট, তো ওটা শুরু হলো কি করে? শুরু হলো যে এটা হচ্ছে যে আমি তো বললাম তোমাকে যে আমি অনেকটা জায়গায় কেঁপে 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 আমার বড় হওয়াটা, তো যখন কলকাতায় জন্ম আমার কলকাতায়, কিন্তু যখন পুরোপুরি ভাবে এলাম তখন আমার 13 বছর বয়স, তো তো ঘুরে বেড়াতাম, আমি তো পড়াশোনা তো করলাম না, আর বাবা চেষ্টা করেছিল, মামা চেষ্টা করেছিল, আমার ভালো লাগতো না, তো যাই হোক এ করতে করতে ঘুরতাম, অনুষ্ঠান দেখতাম, নানারকমভাবে পার্টিসিপেট করতাম। এই আমাদের তো আগে দেখতাম নর্থের দিকে যে কোনো রকম রবীন্দ্রনাথের রবীন্দ্র জয়ন্তী বলো হ্যান ত্যান পাড়ায় পাড়ায় হতো, এখন যেটা সাউথের দিকে হয় না, একদম মিসিং যেটা, তো এইসব জায়গায় খুব আমি খুব অনুষ্ঠানে পার্টিসিপেট করতাম, আমার খুব ভালো লাগতো ছোটো থেকে, আর রবীন্দ্রনাথ তো ভীষণভাবে ইন্সপিরেশন করেছিল ব্যাপারে। আর তারপর হচ্ছে যে আমি প্রথমে আমার কিছু বন্ধুরা তখন একটা দল করেছিল, আজ থেকে প্রায় 2005-05 কথা বলছি, তো এই দল করার আগে আমার বন্ধুরা আমাদের পাড়ায় একটা অটো ছিল, একটা অটোটা পড়ে থাকতো, তো তখনই বসে আমরা সব বন্ধুরা, অ্যাকচুয়ালি আমার মাথাটা খেয়েছে গৌতম চট্টোপাধ্যায়। মানে গৌতম দা কীভাবে? সেটা গানের মাধ্যমে। গৌতম চট্টোপাধ্যায় যে ধরনের গানগুলো আমি তখন তার আগে তো আমি কিছু বুঝতাম না, তো গৌতম চট্টোপাধ্যায়ের গান জবে থেকে শোনা শুরু হলো আমার, তখন অদ্ভুত আমার জীবনের টেস্টটা চেঞ্জ হয়ে গেল। বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, মানে হয়তো ক্যামেরায় দেখাতে পারছি না, বাট তোর আর আমার অবস্থা দেখে লোকে বুঝবে বাইরে খুব বৃষ্টি পড়ছে। একটা ফোক শোনাবি, তারপর অন্য প্রশ্নে যাই। একদম একদম। তো এই গানটা আমার, আমি প্রচুর স্টেজ করেছি গানটাকে, গানটা আমি আমি জানতাম না গানটা কার গান, কিন্তু আমাকে পরে শিলাইদ্দা বলেছিল এটা ভয় পাবে না। আচ্ছা। ওহ জীবন রে জীবন, ওহ জীবন ছাড়িয়া যাসনে মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে জীবন রে, ওর ধান ভানে ধানুয়া ভাই রে, ওহ জীবন পড়িয়া রইবে নারা, তুই জীবন ছাড়িয়া গেলে মানুষে কইবে মরা জীবন রে, ও জীবন রে ও জীবন, ও জীবন ছাড়িয়া যাস নাই মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে জীবন রে। দেখি কাদাবি। যাই হোক, তুই এমাত্র শিলাজিদ্দার নাম নিলি, তো আমি জানি, আমি অডিয়েন্সকে বলছি, বাম্পাইয়ের গানে, মানে বাম্পাইয়ের লিরিক্সে শব্দে অনেকে গান গিয়েছেন, বাম্পাইয়ের সুরেও অনেকে হয়তো গান গিয়েছেন, সেরকম কিছু নাম আছে, রূপঙ্কর দা, গাবুদা, তো
বাম্পাই যখন প্রথম তোর মানে রূপঙ্কর দা তো মানে রূপঙ্কর দা যখন পাড়ায় ফাংশন করতে আসছে, বিশ্বাস কর মানে আমি 2015-র কথা বলছি, কলেজ থেকে ফিরে আমি এরকম ছুটে 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 আমি শুধু ওইটা শুনবো, ওই যে চাঁদ চাঁদ শুনবো বা তোর বৌদিমি শুনবো। তো যখন রূপঙ্কর দা তোর ওখানে তোর শব্দে নিজের সুর দিল বা নিজের গলা দিল, তো হাউ ওয়াজ দ্যাট এক্সপিরিয়েন্স? আমার তো জাস্ট মানে কি বলবো, প্রথমত গানটা প্রাণ পেল, আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার আমার একটা স্বপ্ন ছিল, তো মানে এই যে গানটা রূপঙ্কর দা প্রথম যে গানটা গায় সেই গানটা আমি লিখেছিলাম হচ্ছে তোমার দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট। আমি তো প্রচুর থিয়েটার করেছি এক সময় দেবেশ দাস ডিরেকশনে, তো সেখানে আমার প্রেম চারিদিকে, তো সেই জায়গা থেকে একটা ভালো লাগা, হ্যাঁ সেখান থেকে গানটা লিখলাম, গানটা জন্ম নিল। তো কোথাও পরে মনে হয়েছিল যে গানটা না ঠিক আমার জন্য নয়, আমি তো লিখেছি কিন্তু আমি তো মেলোডি সং গাই না, একটা রূপঙ্কর বাগচির জন্যই আমার মনে হয় এক্স্যাক্ট পারফেক্ট। হ্যাঁ তো যাই হোক, তাও রূপঙ্কর আমার বন্ধু পটার সাথে যে কিবোর্ডিস্ট সুদীপ্ত পাল, ও আমার ম্যাক্সিমাম গান অ্যারেঞ্জ করেছে। আচ্ছা তুই একবার বলে দে রূপঙ্কর দার গানের নামটা কি ছিল? রূপঙ্কর দার যে আমার যে প্রথম গানটা গায় সেটার নাম ছিল অনেক দূরে, অনেক দূরে বাড়ি তোমার। তো তো যেহেতু আমার বাড়ি হচ্ছে একদম দক্ষিণ কলকাতায়, আর যে সেই যে প্রেমটা ছিল সেই প্রেমটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর মানে বালুরঘাট। হ্যাঁ বালুরঘাট। আচ্ছা এই দক্ষিণ আর দক্ষিণ এই অনেকটা তো তফাৎ, মানে অনেকটাই গ্যাপ বা অনেকটা রাস্তা, তো সেই জন্য গানের শব্দটা শুরু হয়েছিল অনেক দূরে গিয়ে। কিন্তু তুই তো ওই দক্ষিণ দিনাজপুরে গিয়ে লিখেছিস? হ্যাঁ লিখেছিলাম গানটা, কিন্তু তখন মনে তখন না আমার ঠিক মনে হয়েছিল যে আমি তখন আমি সেদিন যাত্রা দিচ্ছি, সেদিনকে আমি আসছি কলকাতায়, আর বালুরঘাটের ঠিক পরের স্টপেজ মানে গঙ্গারামপুর, যেটা পুরো মানে প্রচন্ড বৃষ্টি পড়ছে, হ্যাঁ ধান ক্ষেত ফান ক্ষেত গুলো আমি জাস্ট হাওয়া দিচ্ছে সুচ্ছে, আমার কথা মনে হলো যে কাঁদছে তো সেই জায়গা থেকে যার সাথে যাকে নিয়ে গানটা লেখা, আমি তাকে বললাম যে এরকম দেখো এত বৃষ্টি, এতদিন ছিলাম কোনো বৃষ্টি নেই, তো ফোনে বাই ফোনে তো বলছে তাহলে তুমি চলে যাচ্ছ বলে কাঁদছে। তো সেই জায়গা থেকে আমার গানটা আমার ক্রিয়েট করা। তারপর হ্যাঁ যেটা রূপঙ্কর যখন গায় স্টেজে স্টেজে বলছি রূপঙ্কর যখন স্টুডিওতে গায়, মানে আমি যে আমি তো বেসিক্যালি ফোক গান গাই বাউলঙ্গে গাই, তো মেলোডি গানগুলো আমি গাই গাইতে পারি না, সেটা আমি আগেই বললাম। তো আমি অনেক কাজ করতে পারি না মেলোডি সঙ্গে, যে এই আর্টিস্টগুলো গানটা না পুরো একদম পুরো, আমি যখন গিয়েছিলাম তখন গানটা হয়তো প্রাণ পায়নি আমার মনে হয়েছিল, যদিও যতই আমার লেখা হতো, কিন্তু এদের একটা গলায় না একটা অন্যরকম আভিজাত্য আছে, এরা ছোট থেকে খুব শিক্ষিত গায়ক, তো এরা এরা গানটাকে একটা অদ্ভুত ফুল তৈরি করে দিল, বুঝতে পেরেছো, একটা একটা ভোরের ফুল, মানে মনে হলো যে সেই সময় বসন্ত ফুটে একদম আমার চারিদিকে, এরকম মনে হচ্ছে। প্রেমের কথা বলছিলাম, তুই পুরোটা হয়তো বললি না, কারণ অন্য এখন হয়তো তোর বর্তমান প্রেমিকারা একটুখানি হিংসে করবেন, হিংসেটা করাটা স্বাভাবিক, আমি তো চাই যে সব প্রেমিকা হিংসে করবে তাহলে প্রেমটা টিকে যায়। তো একটা প্রেমের গান হোক মানে রবীন্দ্রসঙ্গীতই বা অন্য কোনো প্রেমের, তুই তো বললি মেলোডি গাস না, তবু তোরই একটা গান। হ্যাঁ তোরই একটা গান, ঠিক আছে এই গানটা কি বলবো, এই গানটা তুই প্রেম লিখিস কিন্তু তুই গাস না? আমি গাই না, তো মানে আমাদের জন্য নিশ্চয়ই এটা বেশি বেশি দিনের গান নয়। যেভাবে আমায় ছুঁয়ে গেল, যেভাবে আমায় ছুঁয়ে গেল আধারে সে মিলে গেল, যেভাবে আমায় ছুঁয়ে গেল আধারে সে মিলে গেল, ঝরা পাতায় ঝরলো বকুল দেখো এ শূন্য বুকে সন্ধে হলো, এ মন সে মনে থাকতে চায় নিঘুম নিঘুম চোখের পাতায়, এ মন সে মনে থাকতে চায় নেই ঘুম নেই ঘুম চোখের পাতা, শ্রাবণ সৃষ্টিতে ভিজেছে বৃষ্টিতে মন মালবিলতায়,
আদরে আলপনায় ছুঁয়েছে কল্পনায় বিহীন যন্ত্রণায়, এভাবে কি একা একা চলা যায়। আমরা কিন্তু সত্যি বলছি, মানে আমার ভিউয়ার্সরাও আর মানে আমরা চাই তুই এবার থেকে প্রেমের গান গা, মানে ইট লিটারালি গেভ মি গুজবাম্পস। আচ্ছা এবার লাস্ট সেট অফ কোশ্চেন্স, তো বাম্পাই হ্যাঁ, তোর আপকামিং প্রজেক্টস কি? আপকামিং প্রজেক্ট হচ্ছে যে আমার পরের মাসে গৌতম চট্টোপাধ্যায়ের নাম তো সবাই শুনেছে, সবাই শুনেছি, আমরা গৌতম চট্টোপাধ্যায়ের ছেলে মানে গাবুদা, আমাদের প্রিয় গাবুদা, গাবুদা আমি একটা গা, আমার একটা পুরনো অনেক পুরনো একটা সাঁওতালি গান আছে যেটা আমি সাঁওতালদের সাথে থেকে লিখেছিলাম বীরভূমে 7-8 বছর আগে। তো সেই গানটা আমি 7-8 বছর আগে নিজে গিয়ে গাই, তারপর এটা গাবুদা গায়, একটা অন্যরকম একটা একটা হ্যালু অ্যারেঞ্জ করা হয়েছে, সেটা সুদীপ্ত আমার বন্ধুই করেছে। গাবুদা তো গিয়ে জাস্ট ফাটি দিয়েছে, গাবুদা খুব পছন্দ হয়েছে গানটা। তো গানটা প্রায় 1 বছর হতে যায়, আমাদের কাজ স্টুডিও কাজ শেষ হয়ে গেছিলো, কিন্তু আমাদের ভিডিওটা হচ্ছিলো না, কোথাও আমার টাইম হচ্ছিলো না, কোথাও গাউদার সময় হচ্ছিলো না। তো এই করতে করতে মানে শেষমেশ এসে দাঁড়ায়, সে টাইমস থেকে বেরোচ্ছে আর কি আগের মাসে। তো ভিডিওটাও হয়ে গেছে, জাস্ট কিছু কাজ বাকি আছে। আমার নিজস্ব একটা ব্যান্ড, নতুন একটা দল হয়েছে বাম্পাই ডট ইন বলে, দুটো লাইন শুনে আমার খুব প্রিয়, মানে সরদার বলে কাম কাম, বাবু বলে ধৈরে আন, সাহেব বলে লিব পিঠের চাম, যদুরাম ফাঁকি দিয়া পঠাই লিয়া সাম, সহলমিনি আসাম যাব। তো আমার জীবনে কিছু ইম্পর্টেন্ট মানুষ আছে যারা ছাড়া আমার এবং মানে আমাকে দৌড় করাতে সাহায্য করেছে যারা, সেটা তাদের নামগুলো তো বলতেই হয়। সেটা হচ্ছে আমার ছোটবেলার বন্ধু আগে, অর্ণব, চিকু, হিমেল, হাই অর্ণব, হাই চিকু, হাই হিমেল, তোরা হয়তো দেখলন, বিশ্বজিৎ, পিগলু, আরেকটা মানুষ হচ্ছে নুক্কা দেওয়াল, একটা মানুষ আছে যে মানুষটা প্রত্যেকটা মুহূর্তে আমাকে ইন্সপায়ার করে আর কি। সেই মানুষটার 42-44 ইয়ার্স সারা গ্রাম গঞ্জ পাহাড় ঘুরে বেড়ায় কাঁধে ব্যাগ নিয়ে, কোনো কোনো ব্রেকিং একদম, হ্যাঁ ঘুরে বেড়ায়, লিখে থাকে। ইমনদার কথা আগেই বলেছি আমি, আর তারপর দিগন্ত বলে আমার একটা ভাই আছে যে গ্রামোফোন রেকর্ডস, আমার রিসেন্টলি যেমন পুজোর কাজগুলো করলাম, আমি লাস্ট ইয়ার পুজোয় শারদ সম্মান পেয়েছিলাম নেরোল্যাক থেকে। আচ্ছা ওয়াও, কংগ্রাচুলেশন। সেটা রূপঙ্কর বাগচি গায়, সে গানটার নাম হচ্ছে, সেটা আমি লিখেছিলাম, শুরু করেছিলাম, সেটা দিগন্ত হেল্প করেছিল। সে গানটা এলো আগমনের দিন। আচ্ছা ওই গানটা নাকতলা উদ্যান সংঘ হয়েছিল প্রথম মণ্ডপের জন্য, আমরা হয়েছিলাম টিউন সংঘের জন্য প্রথম। হ্যাঁ তোদের তো কোন মণ্ডপে হয়েছিল? আমারটা হয়েছিল হচ্ছে কামদৌড়ি পূর্বপাড়া গড়িয়া পঞ্চদুর্গ। আচ্ছা এবছরও দুটো পুজোর কাজ করেছি আমি, একটা রূপঙ্কর বাগচি গায়, সেটা আমি শুরু করেছি লিখেছি, আর আরেকটা ওই কামদৌড়ি পূর্বপাড়ার গান লিখেছি, সেটা তিমির বিশ্বাস গিয়েছে, ইমন চক্রবর্তী গেছে, তুমি যাকে ভালোবাসো। আচ্ছা ইমন ফাটিয়ে দিয়েছে জাস্ট। আর তারপর হচ্ছে হ্যাঁ যেগুলো বলে দিগন্ত আমাকে প্রচন্ড পরিমাণে, মানে আমার ছোট ভাই প্রচন্ড, আমরা একসাথে কাজ করি, আর ভুলে যাবে মনে করছি আর কারখানা নাম সুমনদা, এই সুমনদা, সুমনদার সাথে আমার বন্ধুত্ব প্রায় 12-13 বছর। না এই সুমনদার জন্যই কিন্তু তোর কন্ট্যাক্টটা পেয়েছি, থ্যাংক ইউ সুমনদা। আমরা মানে সেটাই, মানে সুমনদার সাথে কথা হচ্ছিল, সুমনদা আমাকে, সুমনদা এমন একটা মানুষ সব সময় কিছু হবে এই এত যা হবে যা হবে, মানে এরকম একটা ব্যাপার। সুমনদা নিজেও তো ভীষণ ভালো ড্রাম বাজায়, মানে দুর্দা সুমনদা ড্রাম তো ভালো বাজায়। সুমনদাকে তো যেহেতু সুমনদাকে আমি চিনি প্রায় 13-14 বছর হবে, সুমনদা অসাধারণ তবলাটা বাজায়, জাস্ট মিষ্টি হাতটা, জাস্ট মিষ্টি, মনে হয় রসগোল্লার রস লেগে আছে। আমি জানি না যারা শোনেনি, কারণ তো আমি সুমনদার বাড়িতে তো যেতাম, কাকু মানুষ কাকু খুব বড় মাপে একজন তবলছি। তারপর বান্টি আমার বন্ধু, যে আমার এই চলমিনী আসনে গানটা ডিজাইন করেছে ফকিরের ড্রামার, আমার বন্ধু আর কি, এরা আমার প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে। তারপর
বর্তমানে এখানে দক্ষিণে আর কে কে আছে, সব মানে কম বেশি সবাই, রাজনীল দা স্বস্তিকের ভোকালিস্ট, ওরা আমার কারণে অনেক অনেক হেল্প করেছে। এরা নুক্কাদার কথা আগে বলেছি, আমার পাড়ার বন্ধু রবি, এরা না থাকলে হয়তো আমার মানে বামপাইয়ের আজকে সম্মানটা হয়তো পাওয়া হতো না। খুব সত্যি কথা, মানে সবাই বাড়ির তো একটা হেল্প থাকে। আচ্ছা তুই কিন্তু একটা জিনিস মিস করলি, সেটা হচ্ছে যে তোর রূপম ইসলামের সাথে যে প্রজেক্টটা আছে সেই কথাটা একটু বল। আমি 2017 এসে একটা ছবিতে প্লেব্যাক করলাম, সেই ছবিটার নাম হচ্ছে বুড়ো সাধু। সবি গুহ হচ্ছে ছবির পরিচালক এবং ছবিতে মিউজিক করছে প্রাঞ্জল দা। তার আগে বলি যে নবিদা, অনেক থ্যাঙ্কস নবিদাকে, নবারুণ ভট্টাচ, অনুপম রায়ের যে কিবোর্ডিস্ট, আর আমার বন্ধু পারিয়াল, এরা আমাকে প্রচণ্ড পরিমাণে, পারিয়াল তারা আমাকে প্রচণ্ড হেল্প করে। আমার অনেকক্ষণ মানে মানে আমি যখন কোনো গেঞ্জি বিক্রি করতাম, আমি তো লিখে লিখে গেঞ্জিও বিক্রি করতাম, এরা নানারকমভাবে হেল্প করতো, ফিনান্সিয়ালভাবেও আমাকে অনেক হেল্প করেছে আমার বন্ধু পারিয়াল। তো যাই হোক, ওরা হঠাৎ করে বলে একটা কাজ আছে করবি হ্যান ত্যান। তো যাই হোক, এই ছবিটাতে 5টা গান আছে, একটা অনুপম রায় গাইছে, একটা লগ্নজিতা গাইছে, একটা তিমির বিশ্বাস গিয়েছে, আমি আর রূপম ইসলাম একটা বুয়েট গিয়েছি, আর প্রাঞ্জল একটা নিজে গেছে। এবার দেখে ছবির মুক্তির আশায় আমরা মানে অনেক শুভেচ্ছা রইল বুড়ো সাধুর পুরো টিমকে। আচ্ছা রোম্যান্টিসিজমের কথা হলো, তো তোর তো স্ট্রাগল পিরিয়ডটা অনেকটাই, মানে ধর হয়তো বন্ধুদের বাড়ি যেতিস, হয়তো হয়তো মানে বাস ভাড়া থাকতো না, বা এবার হেঁটে হেঁটে যেতিস, মানে লোকে ভাববে যে হয়তো আর্টিস্ট মানুষ ভাবতে ভাবতে যাচ্ছিস, কিন্তু মানে আমরা জানি যে পকেটে টাকা না থাকলে ওই একা হেঁটে যাওয়াটার কষ্টটা। তো সেইখান থেকে এই 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 যে একা যাওয়াটা, মানে তুই সুমনদার বাড়ি, মানে আমাদের সামিদা, তো সুমনদার বাড়ি তুই 2.5 ঘন্টা হেঁটে যেতিস, এই হেঁটে যাওয়াটা কি তোকে কিছুভাবে হেল্প করেছে ভাবতে বা লিখতে বা লেখাতে বা গাইতে? উপার্জনের জায়গাটা তো যাই হোক, তো এখন তবু অনেক কাজকর্ম করছি, তো সেই সময় আমার কোনো কাজ ছিল না, বছর 10 এর কথা বলছি, বাবা হয়তো সারাদিনে 10 টাকা দিত, তখন অনেকটা, তখন আমি নিজের ব্যবসা নিয়েও ছেড়ে দিয়েছি আমার গান বাজনার জন্য, আমি সময় দিতে হবে এখানে বেশি করে, আমার ভালো লাগতো না, তো তখন টাকা ছিল না, অটোমেটিকলি কোনো কাজ না করলে তোমার টাকা থাকবে না। তো সেই সময় আমি খুব অনেক সময় গান গাইতে গাইতে যেতাম ঘরে খেয়ে নিলাম, তো এই 10 টাকাটা আমি রেখে দিতাম, আমার কি লাগবে, আমার বিড়ি কিনবো আর রাস্তায় চা খাবো, ব্যাস আমার হয়ে গেল। তো অনেক সময় আমার ম্যাক্সিমাম সময় আমি রাস্তায় হেঁটে হেঁটে অনেক কবিতা লিখেছি, ভাবধাব দেখেছি, ইনফ্যাক্ট সুমন্দর বাড়িতে যেতে আসতাম, আমার কবিতা সুমন্দর বাড়িতে আমি 2-3 বার গেছি হেঁটে হেঁটে 2.5 ঘন্টা, তো আমি কবিতাও লিখিনি, আস্তে আস্তে কবিতা লিখেছি। তো যাই হোক, এই হেঁটে যাওয়ার ব্যাপারটা আমার বহুকালের অভ্যেস, এখন পকেটে টাকা থাকলেও আমি অনেক সময় আমি হেঁটি, আমি অভ্যেস নষ্ট করতে চাই না। কিন্তু ঘটনা হচ্ছে আমার পায়ে গুপো পড়ে গেছে, এখন হাঁটলে একটু ব্যথা করে, আমি অনেক সময় না মানে হাঁটলে ব্যথা করলে আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটলে তো আমার শাহরুখ খান হয়ে যাওয়া যায়, সেটা শাহরুখ খান নয়, তো মানে এই কোনো কাকর ফাকর পড়লে তার চালান করে লে দেব। আমি মাঝখানে বহুবার আমি তারকেশ্বর গেছি হেঁটে কালীঘাট থেকে বন্ধুদের সাথে, 7-8 বার গেছি কালীঘাট থেকে, গেছি 2-3 বার আর বাদ থেকে শ্যারফুলিতে গেছি। তো হাঁটাটা আমার ছোটো থেকেই মানে অভ্যেস, আমি তো মফস্বলের ছেলে, তো সারাক্ষণ ঘুরে বেড়াতাম, হাঁটতাম, ঠাকুর দেখতাম, এখনও এখন আমার কলকাতা দুর্গা পুজো ঠাকুর দেখতে ইচ্ছা করে না, এত ভিড় আমি কলকাতায় যেতে থাকি, কিন্তু আমার ছোটোবেলা বন্ধুদের জন্য আনন্দ জানি না, কোনো এক জায়গায় যদি একটু কমলেও, আবার ধরো কিছু কিছু বৃদ্ধা মানুষ যারা বাড়ি থেকে বেরোতে পারে না, ধরো আমি মানছি তাদের হাতে টিভি আছে, কিন্তু হঠাৎ তারা হয়তো তখনই দেখছে, মানে সেটা হতে পারে, তাকে তার দেবী দুর্গা দেখা চলে আসলো ডিজিটালের মাধ্যমে, তাদের সামনে চলে আসে। হ্যাঁ মানে এটা কিন্তু মানে আমরা যারা ক্রিটিসাইজ করি ব্যাপারটাকে, এ কিন্তু তুই কিন্তু খুব সুন্দর একটা পয়েন্ট তুলে ধরলি, হয়তো এখন তো সবাই ইউটিউব জিও ইউজ করতে পারে, সেখানে গিয়ে ফেসবুকে গিয়ে ব্যাপারটা দেখছে, বা আমি ম্যাডাস্কোয়ে গিয়ে আমার যদি ঠাকুমা টিভিতে ঠাকুর দেখে, এরকম অনেকে ঠাকুমা আছে যারা ঘরে বাবা এতে
তোমার ভিডিও কলে চলে এলো, ছেলে ম্যাডক্স স্কোয়ারে ঠাকুর দেখাচ্ছিল। সব সময় তো ম্যাডক্স স্কোয়ারের ঠাকুরটা হয়তো টিভিতে দেখাচ্ছে না, দেখাচ্ছে না, সেই সময় যখন ও গেল সেই জায়গায় পৌঁছালো তখন ঠাকুরটা দেখালো, দেখে নাও। তো এই কিছু কিছু জায়গায় এই সব জায়গায় কোনো হেল্প আছে। তো আর আচ্ছা, এবার একটা একটুখানি মানে একটুখানি আমার জনের প্রশ্ন, তো এই যে প্রেম, বাম্পাই গায়ক হওয়ার আগে প্রেমের কথা একটুখানি, আর গায়ক হওয়ার পরের প্রেমের কথা, গায়ক না মানে একটা বাম্পাই নাম হওয়ার পরে একটা প্রেমের কথা, বা স্টুডিও পাড়ায় যখন এখন আর বাম্পাইকে ঘুরতে হয় না, এখন যখন লোকে বলে বাম্পাইকে গান লিখে দিতে নিজে থেকে, সেই পরে প্রেমের গল্পটা। আমি তার আগে প্রেমের আগে মানে গান আমার জীবনে একজন ছিল আর কি, বা আজ হয়তো সে তার জায়গায় আছে, আমি আমার জায়গায় আছি, সম্পর্ক অন্যরকম সম্পর্ক আছে, কিন্তু সেই প্রেমের সম্পর্ক আর নেই। কিন্তু সে আমাকে ভীষণভাবে ফিনান্সিয়ালভাবে ভীষণ হেল্প করেছিল, সে সময় টাকা তো থাকতোই না নানারকম। এটা সচরাচর কিন্তু কেউ বলে না, মানে তারপরে যখন যার ইন্টারভিউ হচ্ছে, মানে এর জন্য আমি জানি না, আমি এখান থেকে একটা হাততালি দিচ্ছি, তোমরা ওখান থেকে হয়তো দেবে, তো যাই হোক তাকে বলা উচিত। আমি আমি তার নামটা আর বললাম, সে বুঝতেই পারবে যখন দেখবে, সে আমাকে প্রচুর হেল্প করেছে, তো আমি থ্যাঙ্কসফুল, প্রচণ্ড থ্যাংক ইউ। যেটা কেউ করে না আজকের দিনে, না মানে দেখো ভালো মানুষ সবসময় জন্ম নেয়, ঠিক আছে, প্রত্যেকদিনই রকস্টার জন্মাচ্ছে, চিত্তরঞ্জন গিয়ে দেখবে প্রত্যেকদিন রকস্টার জন্মাচ্ছে, আবার অসুরও কিন্তু জন্মাচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে যে ভালো মানুষের ভালো মানুষ জন্ম নেবে, খারাপ মানুষ জন্ম নেবে, সব কিছু নেবে। কিন্তু প্রচুর আমার জীবনে অনেক মেয়েস ছিল যে আমি কিছু স্ট্যান্ড করার আগে বা এখনও সেভাবে স্ট্যান্ড করে স্ট্রাগল করছে, তারা যখন আমার ব্যাকগ্রাউন্ড জানলো শুনলো তখন আস্তে করে একটু মুভ করে গেল, বা হয়তো তুই যখন জানতে পারলো যে তোর কাছে কোনো গতানুগতিক এডুকেশনাল সার্টিফিকেট নেই। এক্স্যাক্টলি, এটার জন্যই তো আমি যদিও কোনো রকম নম্বর বিশ্বাস নেই, কিন্তু আমি অন্য আমার কথা যেন কেউ অন্যরকমভাবে না নেয়। হ্যাঁ মানে আমরা মানে এই নম্বরে বিশ্বাসী নই, তবেও কিন্তু যে আমরা পড়াশোনা করবো না, কারণ কম্পিটিশন প্রচন্ড, অনেকে এম এ করেও বাড়িতে বসে থাকে, হয়তো সুইসাইডও করে ফেলে, তো প্লিজ পড়াশোনাটা করিস। হ্যাঁ, যারা করতে পারেনি বা যারা তাদের একটা প্রবলেম, তাদের অনেকের অসুবিধা থাকে, তো আমার অসুবিধা, আমার বাবা মা, আমার বাবা বলেছিল যে পড়তে, আমি তখনও আমার ইচ্ছেই করতো না পড়তে, আমার মনে আমি গল্প পড়তাম, রবীন্দ্রনাথের গল্প পড়তাম, আমি সুকুমার রায় কবিতা পড়তাম। তুই পড়তিস কিন্তু, তোর কিন্তু গতানুগতিক পড়াশোনাটা ভালো লাগে, মানে আমি চাই না যে তোর কথা কেউ ইন্সপায়ার হয়ে বইটা তুলে দিয়ে সারাক্ষণ গিটার বাজাক, সেটা চাই না, আমি চাই না সেটা করুক, কারণ সেই স্ট্রাগলটা তুই যে স্ট্রাগলটা করেছিস অনেকেই করতে পারবে না কিন্তু এই স্ট্রাগলটা, সেটা সেটা আমি আবার অনেক অনেক বড় বড় মানুষদের দেখেছি, তাদের স্ট্রাগলটা দেখেছি, আবার আমি তো কিছুই না আমার মনে হচ্ছে এরকম কিছু, তো যাই মানে এই আমার জার্নি। তারপর তো হলো লেখালেখি, প্রচুর লিখলাম, লিখতাম এক সময় আমি ফাটিয়ে থিয়েটারটা করেছি, প্রচুর 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 থিয়েটার করেছি আমি, আমি স্ট্রিট করেছি প্রচুর, পথনাটিকা করেছি প্রচুর, দেবেশ চট্টোপাধ্যায় ডিরেকশনে, আমি তখন কি গ্রামে গঞ্জে গিয়ে থাকতাম। থিয়েটার করার একটা আলাদা মজা, অন্যরকম একটা মজা, একটা জীবন্ত একটা ব্যাপার। এখানে এখানে যেমন স্টুডিওতে আমি একটা টেক করলাম, আমার এই এটা পছন্দ হচ্ছে না, এটা রিটেক করলো আবার, কিন্তু আমাদের মানে থিয়েটারে কোনো রকম রিটেক করার কোনো সুযোগ নেই, মানে যেটা হবে সেটা এখন একদম জানতে হবে না। মানে থিয়েটার না অভিনেতার চেয়ে বেশি মানুষ তৈরি করে আমার মনে হয়, জানিস তো, মনুষ্যত্ব গড়ে থিয়েটারটিকে। আমি কিছু মানুষকে দেখেছি যারা ক্যারেক্টারটা প্লে করতে করতে না রিয়েল লাইফে সেই ক্যারেক্টারটাই কিছুদিন প্লে করতে, একদম 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 ওটা যায় না, তো এটা একটা ভাব, একটা এটা একটা ভাব এখান থেকে বেরোনো, যখন আমি যে ক্যারেক্টারটা করতাম, যখন যে যে যখন আমি মথনাটিকে করতাম, তখন এই ভাবটা আমার মধ্যে গেঁথে গেছিল, আমি এটা অনেক পরে বেরিয়েছে আমার মধ্যে থেকে। হ্যাঁ, তো এটা তারপর এইরকমভাবে চলতে থাকে। তারপর আর কি বলবো, আমার আমি তখন আগে যখন স্টুডিও পাড়ায় ঘুরতে যখন আমি আসি, আমি যেহেতু মফৎসলের ছেলে, আর মফৎসলের ছেলেরা একটু শাহরুখ খান যাচ্ছে, মানে এই ব্যাপারটা রোল করতে নামটা মনে পড়ছে, তো মা তাকে দেখে ছুটে ছুটে, ওই ইনোসেন্স ব্যাপারটা চোখের মধ্যে চিকচিকচিকচিক ব্যাপারটা একটা না আলাদা। হ্যাঁ, আমার সাথে এটা ঘটেছে, আমার সাথে এটা ঘটেছে, আমি যখন অফিসে কাটিয়েছি সেখানে যখন কোনো আর্টিস্ট এসছে পুজোর ফিতে কাটতে মণ্ডপের, তখন আমি ছুটি ছুটি গিয়ে দেখেছি, আমি দীর্ঘদিন স্টুডিও পাড়ায় ঘুরেছি, তখন তো ঢুকতে দিত না,
অনেক স্টুডিওতে ঢুকতে দিত না, তখন আমি মানে কোনো রকম একটু লাইন করে ঢুকতাম, বলতো জিয়াঙ্গ এনে দে, একটু পান এনে দে, একটু শেখার এনে দে, এই করতে 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 ঢুকে যেতাম, গিয়ে ফটোগ্রাফি দেখতাম ওখানে বসে বসে কীভাবে করছে, আর্টিস্টদের দেখতাম, হয়তো আলাপ করার সাহসটা আমার ছিল না। তারপর এই করতে করতে অনেক চেনা পরিচিত বাড়িয়েছি, তারপর আমি একটা সময় নিজের ডকুমেন্ট্রিও করেছি এইসব দেখে, তারপর সেগুলো স্ক্রিনিংও হয়, কত কিছু করেছিস বুঝলি তো। মানে এখন তুই কিছুক্ষণ আগে বলি না যে তাদের স্ট্রাগল দেখে তোর মনে হয় তুই কিছু করিস না, আমার তোকে দেখে মনে হচ্ছে আমি তো কিছুই করিনি, আমি তো শুধু হয়তো বিছানায় শুয়ে লিখি আর খেললাম, বাট হয়তো তোর মতো স্ট্রাগল করে তোকে চিনতে পারতাম না হয়তো, হয়তো দুজন মানুষ আলাদা, মানে আই এম ভেরি লাকি টু, না না এরকম বলো না, আমি খুব লাকি যে আমি তোমার সাথে